নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা গরিব ও খেটোখা মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনারা টিনের ঘরে বা কাঁচা ঘরে বসবাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ বন্ধুরা এবারে কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটোখা মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পেয়েছিলেন কিন্তু এবারে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে এই ঘর বানানোর টাকাটা দেওয়া হবে আর এই প্রকল্পটির কথা কিন্তু ভোটের আগে একটি মিটিংয়ে গিয়ে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এখানে দেখুন হেডলাইনে এ বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা আবেদন করলে ঘর বানানোর জন্য এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পাবেন তো আপনারা কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে ঘর বানানোর জন্য এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাদের সাহায্য করা হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইবারটি দেখতে পাচ্ছেন সেটা বে নোটিফিকেশনটা অনেক ক্লিক করে দেবেন তো আসুন আমরা প্রথমেই জানব যে আবাস প্লাস যোজনাতে আপনাদের কত টাকা করে দেওয়া হবে তো বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় আপনার নতুন বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে যাদের নাম থাকবে তাদেরকে মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হবে তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে সেই সাথে যদি আপনার কাছে একটি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আরও পেয়ে যাবেন উনিশ হাজার টাকা অর্থাৎ মোট আপনারা পেয়ে যাবেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে যে এই যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করতে বা ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলো আধার কার্ডের জেরোস্কপি ভোটার কার্ডের জেরোস্কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরোস্কপি পাসপোর্ট সাইজের চার কপি ছবি লাগবে তো এবার আমরা জানবো যে আপনারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন তো বলা হয়েছে যে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনি আবেদন করতে পারবেন না তার কারণ হলো যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গেছে আগে সেই সমস্ত পরিবারগুলিকে সরকারি ঘর দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে আগে ঘর দেওয়া হবে তারপর আবার নতুন করে পরবর্তী সময়ে আবেদনের প্রক্রিয়া চালু করা হবে তো এবার আমরা সবার লাচে জানব যে আবাস প্লাস তালিকার নিজেদের নাম আছে কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন তো বলা হয়েছে যে আবাস প্লাস তালিকাতে আপনাদের নাম আছে কি না সেটা দেখার জন্য আপনাকে আবাস প্লাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে এসে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্টা দেখে নিতে হবে